দেখুন, আমি আমিও কিছু বলবো না, কারণ আমি কিছু বললে আমি দেশদ্রোহী হয়ে যাব। কারণ ভারতবর্ষের মাটিতে এখন এমন একটা সিস্টেমের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি, যেখানে আমরা সত্য কথা যদি একটি নির্দিষ্ট জাতি এবং ধর্মের লোকের বিরুদ্ধে চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা দেশদ্রোহিতারই সামিল হয়ে যাবে, অপরাধ। বাংলাদেশে সংখ্যালঘু উপরে আক্রমণ হয়েছে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘুদের দায়বদ্ধতা যে তার প্রতিবাদ করবে, কিন্তু ভারতবর্ষে লিঞ্চিং হবে, ভারতবর্ষে মসজিদ ভাঙা হবে, ভারতবর্ষের মুসলিমদের উপর আক্রমণ হবে, এখানে মাইনরিটি হিসাবে আপনি কথা বলতে পারেন না, কারণ এই কথা বললেই আপনাকে বলা হবে যে এরা দেশকে ক্ষতি করছে। কিন্তু আমরা জানি যে আজকের দিনে যে ঘটনাটা ঘটছে এটা নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির ব্যাপার নয়, এখানে পুরোপুরি একটি সম্প্রদায়ের একটা অংশ যারা আজকে ধর্মের নামে একেবারেই আতঙ্কবাদী, পৃথিবীর নাম্বার ওয়ান টেরোরিস্ট অর্গানাইজেশন বলতে যা বোঝায়, তারা আজকে সেই জায়গা ধরেছে। আমরা আগে দৃষ্টান্ত দিতাম তালিবান, আমরা আগে দৃষ্টান্ত দিতাম যে পাকিস্তানি আইএসআই, আজকের দিনে ইতিহাসে এরা যে কাজ করছে, নেক্সট জেনারেশনের লোক এদেরকে দৃষ্টান্ত দিবে, এদেরকে বলবে যে এরা টেরোরিস্ট অর্গানাইজেশন। আজকে ত্রিপুরায় মসজিদ ভাঙছে, আপনি সবচেয়ে বড় কথা আপনি পুরো ভারতবর্ষ ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের যারা তৃণমূল ভক্ত তারা কিন্তু আজকে মুখ খুলছেন না, কারণ খুললে একটা সরকারের চোখে খারাপ হয়ে যাবেন। আমরা এখানে এসেছি, আমাদের পজিশন আছে, সরকার আমাদেরকে পদ দিয়েছে, সরকার আমাদেরকে ফেসিলিটিস দিচ্ছে, সুতরাং আমাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যেখানে হিন্দু মানুষরা হার্ট হবে। এখন ত্রিপুরার বিষয় নিয়ে যদি বেশি মুখ খুলি, সরকারের জন্য এটা প্রেশার হয়ে যাবে যে মোল্লা লোকেরা হিন্দুদের বিরুদ্ধে বলছে। আপনার যে সংগঠনের চাইমা, ওটা হিন্দু মুসলিম সমস্ত মানুষকে নিয়ে চলছে? জি না, আমাদের সংগঠন হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা নির্দিষ্ট কোনো মানুষের হয়ে কথা বলছি, আমরা সবার জন্যই কথা বলি, কিন্তু ন্যায়টা নেয়, অন্যায়টা নেয়। বাংলাদেশে প্রতিমা পুড়েছিল, আমি আমার পেজে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওতে আমি কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছিলাম, কেননা তখনও তথ্য আমার কাছে পরিষ্কার ছিল না যে একজন বিরোধী রাজনৈতিক দলের মানুষের ষড়যন্ত্র আছে, সে কারণেই আমরা সেদিন বলেছিলাম। যিনি কোরআনকে দেখেছে তারা ধরে হচ্ছে, শেখ ইকবাল বলে না? আমি এটা একটা জিনিস আপনাকে বলি, দেখুন আমি তাকে ইকবালের হয়ে সাফাই গাইব না, কিন্তু আমি বলেছি যে ইকবাল ইকবাল দায়ী, কিন্তু প্রশ্ন হচ্ছে ইকবাল রাখলো কী করে ওখানে, তার জন্য সেই ব্যর্থতাটাকে আমাদেরকে দেখতে হবে। অফকোর্স আজকে বাংলাদেশে, ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে ইলেকশন থাকলে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যায়, ভারতবর্ষে ভোটের লড়াই হলেই পাকিস্তানের উপর বোম পড়ে যায়। এখন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষের মানুষেরা খেয়ে ফেলেছে, বুঝে গেছে, এখন আর পাকিস্তানকে করলে হবে না, এখন বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশ করেছে, বাংলাদেশে মন্দিরে রাখা হয়েছে, এখানকার হিন্দু ওখানে দুটো মন্দির ভাঙা হয়েছে, হই হই করা হয়েছে, আজকে এখানে হিন্দু ভোট একত্রিত হচ্ছে, নেতারা বলছে বাংলাদেশের মানুষের বদলা আমরা নিব। না দেখুন, একটা কথা বলি, বাংলাদেশ আজকের দিনে কিন্তু ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক কিন্তু অনেক কমিয়ে ফেলেছে, আজকের দিনে বাংলাদেশ অনেকটা স্বতন্ত্রভাবে নির্ভরশীল চায়নার উপরে, ফলে শেখ হাসিনা যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশের গণ্ডগোলের জন্য ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর যেন অ্যাটাক না হয়, এটা প্রমাণ করে দিচ্ছে যে ভারতের ভারতকে আর দাদা দাদা বলার জন্য তারা প্রস্তুত নয়। আর তার সাথে আবার এটাও ঘটনা দিয়ে এটাকে রিমাইন্ডার দিয়ে দেওয়া যে সংখ্যালঘুদের উপরে অ্যাটাক হোক, ঠিক আছে। তো আমরা শেখ হাসিনার সাথে ভারতবর্ষের সম্পর্ক না, গোটা বিশ্বের সাথে আজকে ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব খারাপ জায়গা, ডিপ্লোম্যাটিক্যালি ভারত অনেক পিছিয়ে পড়েছে, ফাইন্যান্স এবং অন্যান্য জায়গায় তো ভারতবর্ষ একেবারেই পিছনে, কূটনৈতিক সম্পর্ক যে আছে সেই সম্পর্কেও ভারতবর্ষ সবার সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে। তেল ও গ্যাসের দাম যে হালে বাড়ছে, এই কি বলবেন আপনি? দেশদ্রোহী হয়ে যাব আমরা, এটাকে বলবো যে এটা কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় সফলতা, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় সফল সরকার এই বিজেপি সরকার, যারা দেশের জনগণকে 110 টাকা নিয়ে পেট্রোল কিনা, 108 টাকায় পেট্রোল, 100 টাকার উপরে ডিজেল কিনতে বাধ্য করিয়েও তারা সেই সরকারকেই পছন্দ করছে যেখানে মনমোহন সিংয়ের সরকার ব্যর্থ হয়েছিল। ফলে কোনো না কোনো জায়গায় এথিক্স কাজ করে না, শিক্ষা কাজ করে না, সংস্কৃতি কাজ করে না, কেবলমাত্র ধর্মান্ধতা, ধর্মের নামে
রাজত্ব করা, ধর্মের নামে ভোট করাটাই সফল, এবং বিজেপি এখানে সফল হয়েছে বলে মনে করি। আগামী পঞ্চায়েত আপনি কি প্রার্থী দেবেন? আপনার তো সংগঠনটা হিন্দু মুসলিম সমস্ত মানুষকে নিয়ে, না দেখুন এত বেশি এখন পঞ্চায়েত ভোট অনেক দেরি আছে, আমরা এখন এই বিষয়ে কথা বলবো না, কারণ অনেক ক্ষেত্রে আমরা কমিটমেন্ট ফেল করে যাই আর তার অ্যানালাইসিস তো আমরা করি না। আমরা বলেছি যদি এদেশের মুসলিম সম্প্রদায় যদি মনে করে যে টিএমসির আন্ডারে থেকেই তারা সেফ, তাহলে আমার তো ভোটে লড়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। বাট আমরা চেষ্টা করেছি সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সংখ্যালঘু মানুষেরা ধীরে ধীরে সজাগ হচ্ছে, এই রাজ্য সরকার যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে কোনো ধরনের রাজ্য কমিটিতে ওই দু একটা কুমিরের বাচ্চার মতন রেখে দেওয়া ছাড়া ব্যাপক কোনো রদল বদল করেননি, ফলে সংখ্যালঘু মানুষেরা উপলব্ধি করছে যে বিজেপির জুজু দেখিয়ে আমাদেরকে ভোটটা নেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। ইরিগেশন ডিপার্টমেন্টে এত বেশি দুর্নীতি শুরু হয়েছে, আমাদের কাছে ভুরি ভুরি তথ্য এসেছে। ইরিগেশন ডিপার্টমেন্টের যারা দায়িত্ব আছেন তাদেরকে বললে বলে কলকাতা থেকে আমাদের কাছে অর্ডার আছে, কলকাতা থেকে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। ফলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানুষ সচেতন হচ্ছে, হুইপ দিয়ে দেওয়া হচ্ছে তোমরা টেন্ডার ফেলবে না, মুসলিম লোকেদেরকে হুইপ দেওয়া হচ্ছে কন্ট্রাক্টরদেরকে তোমরা টেন্ডার ফেলবে না, ফলে আপনি বুঝছেন বলতে গেলে বলছে কলকাতা থেকে আমাদের অর্ডার আছে। ফলে এই যে বিষয়গুলো এগুলো তো মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। নেক্সট একটা টাইম আসবে যখন এটার এফেক্টটা হবে পঞ্চায়েত ভোটে, তখন যদি আমাদের মনে হয় যে না মানুষ এই বিষয়টা সঠিকভাবে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চাইছে, তাহলে অবশ্যই আমরা ভোটে লড়ব। ভাই না ক্রিকেট ম্যাচকে নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচকে নিয়ে এক বিশাল বিতর্ক শুরু হলো, তিনি কি বলবেন? না বিতর্ক বলতে দেখুন আমি আবার বলছি না, দেশটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বিজেপি এটা সফল হয়েছে যে হিন্দু মুসলিম করে দিতে তারা সফল। বিজেপি গৃহযুদ্ধ চাইছে, গৃহযুদ্ধ চাইলে গৃহযুদ্ধ হলে তাদের লাভ, ভোট ব্যাংকটা সিকিওর হবে। তারা চাইছে মুসলমানরা মুসলিম করুক, 17% 16% মুসলিম করলে বাকি 83% হিন্দু লোক তারা হিন্দু করবে, ফলে একটা সিকিওর সরকার তারা বানাতে পারবে। এই ফাঁদে পা দিয়েই তারা আজকে মোহাম্মদ সামি নামক যে ক্রিকেটারকে গালাগালি করছে, এগুলো করছে কেন তারা? এতে তারা জানে যে তাদের সফলতা, জিতলে ভারতবর্ষ জিতেছে, হারলে মোল্লা লোকের জন্য দায়ী। এই যে কনসেপ্টটা তারা হিন্দু লোকেদের কাছে পৌঁছে দিচ্ছে, সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমরা বুঝতে পাচ্ছি যে এটা একটা পলিটিক্স, এবং এই পলিটিক্সে আমরা সবাই আস্তে আস্তে ইনভলভ হচ্ছি। আমি না চাইলেও আজকে ইনভলভ হচ্ছি, আমি চাই না হিন্দু মুসলিম করতে, কিন্তু আমাকে বাধ্য করে দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম করে দেওয়ার জন্য। তো এইটাই আগামীর জন্য ভারতবর্ষের জন্য অনেক ক্ষতি বলে আমার মনে হয়। ধন্যবাদ।